चार कोटी टाका मूल्येर सोनार बाट उद्धार करलो इस्लामपुर थानार अंतर्गत रामगंज फाड़ीर पुलिस। घटनाय ग्रेफतार करा हयेछे दुई ब्यक्तिके, आटक एक अटो चालक। घटनार तदन्त शुरू करेछे इस्लामपुर थानार पुलिस। पुलिस तल्लाशी चालिये ओई दुई यात्रीर काछ थेके 166 ग्राम ओजनेर 50 पिस सोनार बाट उद्धार करेछे, जार आनुमानिक बाजार मूल्य 4 कोटी टाका। এই বিপুল পরিমাণ সোনা কোথায় পাচার করা হচ্ছিল এবং এই ঘটনার সাথে আরো কোনো পাচার চক্র জড়িত আছে কিনা তা তদন্ত করছে পুলিশ। রাতের অন্ধকারে দলের সঙ্গে বেরিয়ে ভোরের দিকে দলছুট হয়ে চা বাগানের ঝোপঝাড়ে আটকে পড়ল একটি হস্তি শাবক। বানহার থানার অন্তর্গত রিয়াবাড়ি ও কাঁঠালবাড়ি চা বাগানের মাঝামাঝি এলাকায় রেতি নদীর বাঁধের ধারে শাবকটিকে ঘোরাঘুরি করতে দেখা যায়। এদিন খবর পেয়ে বন্যপ্রাণ শাখার বিন্যাগুড়ি রেঞ্জের কর্মীরা সেখানে যান, কিন্তু শাবকটি ঝোপঝাড়ে অদৃশ্য হয়ে যাওয়ায় বনকর্মীদের নাকাল হতে হয়। বেশ কয়েকবার তারা শাবকটিকে তাড়া করে নদী পার করিয়ে জঙ্গলের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেও ব্যর্থ হন। দিনভর হাতিটির গতিবিধির ওপর নজর রাখা হয়েছে, হাতিটিকে দলে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। বুধবার কোচবিহার জেলায় করোনার সংক্রমণ অনেকটাই বেড়েছে। এদিন নতুন করে জেলায় 102 জন সংক্রমিতের হদিশ মিলেছে, সেই সঙ্গে আগের সংক্রমিত 70 জন সুস্থ হয়ে উঠেছেন। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে সংক্রমিতদের মধ্যে কোচবিহার সদর মহকুমার 31, দিনহাটার 26, মাথাভাঙ্গার 9, তুফানগঞ্জের 9 ও মেখলিগঞ্জের 27 জন রয়েছেন। জেলায় মোট সংক্রমিতের সংখ্যা 8,345, তার মধ্যে সুস্থ হয়েছেন 7,692 জন। পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের কমলপুর এলাকার মহন্তবাগানে বোমান্তক ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে 3টি বোমা উদ্ধার করে। জলের বালতির মধ্যে বোমাগুলিকে ফেলে নিষ্ক্রিয় করা হয়। এদিন ভোরে স্থানীয় এক বাসিন্দা প্লাস্টিকের মধ্যে সুতলি পাকানো 3টি গোলাকার বস্তু পড়ে থাকতে দেখেন। তিনি আশপাশের লোকজনকে খবর দেন। সাত সকালে এমন ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা। বোমাতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। এরপর স্থানীয়রা দুর্গাপুর থানায় খবর দেন। পুলিশ এসে সেগুলিকে উদ্ধার করে জলের বালতির মধ্যে ফেলে নিষ্ক্রিয় করেন। হাতে আর মাত্র কয়েকটা দিন বাকি, তারপরে দীপাবলি উৎসব। তার আগে বিশেষ অভিযান চালিয়ে কয়েক হাজার টাকা নিষিদ্ধ শব্দবাজি বাজেয়াপ্ত করলো গঙ্গারামপুর থানার পুলিশ। করোনা আবহে এবছর ছোট করে হলেও কালী পুজোর প্রস্তুতি শুরু হয়েছে গঙ্গারামপুর শহর সহ আশপাশ এলাকায়। কিন্তু এবছর দীপাবলির সময় যাতে শব্দবাজির দাপট বেড়ে না যায় তার রুখতে তৎপর গঙ্গারামপুর থানার পুলিশ প্রশাসন। আর এই নিষিদ্ধ শব্দবাজির দাপট রুখতে গঙ্গারামপুর থানার পুলিশ এদিন সন্ধ্যায় শহরের বেশ কয়েকটি জায়গায় অভিযান চালায়। পুজোয় কোভিড-19 কোনো বিধিনিষেধ না মানার ফল ভুগছে শিলিগুড়ি সহ গোটা দার্জিলিং জেলা। গত কয়েকদিনের সংক্রমণ হু হু করে বাড়ছে। বুধবার জেলায় 171 জন করোনায় সংক্রমিত হয়েছেন। শিলিগুড়ি পৌর নিগম এলাকায় সংক্রমিত হয়েছেন 80 জন। যেভাবে মানুষ পুজোর দিনগুলিতে বিধিনিষেধের তোয়াক্কা না করে প্যান্ডেলে প্যান্ডেলে ভিড় জমিয়েছিলেন তার ফলে সংক্রমণ বাড়ছে বলে মনে করছে স্বাস্থ্য দপ্তর। সংক্রমণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অন্যদিকে এদিন করোনায় সংক্রমিত হয়ে শিলিগুড়িতে মৃত্যু হয়েছে 3 জনের। মেয়ে ড্রাগসের কারবারের সঙ্গে অনেকদিন ধরে জড়িত, এর আগে গাঁজা পাচার করতে গিয়ে ধরাও পড়েছিল। অবশেষে শিলিগুড়িতে পুলিশের জালে ধরা পড়ল বাবা মেয়ে ড্রাগসের কারবার। মালদা মুর্শিদাবাদ থেকে ব্রাউন সুগার নিয়ে এসে তা শিলিগুড়ি সহ বিভিন্ন জায়গায় পৌঁছে দিত অলোকা বেগম ও মহেশ মালিক, দুজনের সম্পর্কে বাবা মেয়ে। মাটিগাড়া থানা এলাকার বিশ্বাস কলোনির বাসিন্দা, বহুদিন ধরে পুলিশ খোঁজ করছিল দুজনের। চা বাগানের নালায় আটকে গিয়ে প্রাণ হারাতে হলো এক হস্তি শাবককে। ঘটনাটি ঘটেছে বানহার দুনং গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দেবপাড়া চা বাগানের 78 নম্বর সেকশনে। বন দপ্তর সূত্রের খবর, মৃত হস্তি শাবকটির বয়স আনুমানিক 1 মাস। স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন ভোরের দিকে আনুমানিক 25টি হাতির দল ওই এলাকা দিয়ে যাওয়ার সময় দলে থাকা শাবকটি কোনোভাবে নালায় পড়ে যায়। নালাটি অপ্রস্তুত হওয়ায় শাবকটি সেখান থেকে উঠতে না পারলে দলের বাকি হাতিরা তাকে টেনে তোলার চেষ্টা করতে থাকে, কিন্তু ব্যর্থ হয়ে ভোরের দিকে তারা নিকটবর্তী জঙ্গলে ফিরে যায়। ঘটনাস্থলে মারা যায় শাবকটি। করোনা আক্রান্ত হয়ে দিনের পর দিন বাড়ি থেকে দূরে থাকার ফলে মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়তে পারেন রোগীরা, এমনটাই মত বিশেষজ্ঞদের। তাই তাদের জন্য গান চালিয়ে নাচের ব্যবস্থা করা হয়েছে জলপাইগুড়ির একটি সেফ হাউসে। জলপাইগুড়ির রাজাবাড়ি পাড়া সেফ হাউসে এখন রোজ সন্ধ্যা নামলেই উপসর্গহীন করোনা ভাইরাস আক্রান্ত রোগীদের
স্ট্রেস ম্যানেজমেন্টের ব্যবস্থা করা হয়েছে। সেভ হাউসের ভিডিওয়ে দেখা যাচ্ছে সুন্দরী কমলার তালে তালে প্রাণ ফুলে নাচছেন মহিলা পুরুষ সবাই। 100 দিনের কাজে দুর্নীতির অভিযোগ সহ নানা দাবি জানিয়ে নাগরাকাটার ভিডিওর কাছে ডেপুটেশন জমা দিল বিজেপি। এদিন তারা প্রথমে শুল্কামোড় থেকে মিছিল করে আসে, তারপর বিডিও স্মিতা সুপার কাছে ডেপুটেশন দেন। এদিনের এই কর্মসূচিতে ছিলেন সন্তোষ হাতি, কিশোর ছেত্রী, রাজু নার্জিনারী, অরুণ ওয়াইবা, বরুণ মিত্র, বিকাশ ছেত্রী, সীমা কেরকাট্টা, নিরঞ্জন সরকার সহ প্রমুখ বিজেপি নেতারা। এক ঝাঁক প্রকল্প নিয়ে জেলা প্রশাসনের সাথে বৈঠক সারলেন আলিপুরদুয়ারের বিধায়ক সৌরভ চক্রবর্তী। এদিন বিধায়ক সৌরভ চক্রবর্তীর উদ্যোগে আলিপুরদুয়ারের উন্নয়নের বেশ কিছু প্রকল্প নিয়ে জেলাশাসক এবং মহকুমা শাসকের সাথে এই বৈঠক হয়। ঘণ্টাখানেক এই আলোচনায় ডাম্পিং গ্রাউন্ড থেকে শুরু করে শহরের পার্কিং জোন এবং সুইমিং পুলের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। নবান্নে অনগ্রসর শ্রেণীর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। মতুয়া বাগদি বাউরি সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী উদ্বাস্তুদের পাট্টা বিলি করেন। পাশাপাশি তিনি মতুয়া সম্প্রদায়ের উন্নয়নে বোর্ড গঠনের কথা ঘোষণা করেন। বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, আজ থেকে 25,000 মানুষকে পাট্টা দেওয়া শুরু হয়েছে, আরও 1,25,000 মতো পাট্টা দেওয়া হবে। ধাপে ধাপে এই পাট্টা দেওয়া হবে। আদিবাসীদের জমি কেউ কেড়ে নিতে পারবে না। পাশাপাশি ডোকরা শিল্পীদের উন্নতির কথা বলেন তিনি। এদিন মতুয়া বাউরি বাগদি সম্প্রদায়ের প্রতিনিধিরা নবান্ন সভাঘরে বৈঠকে উপস্থিত ছিলেন। স্বামীর সংসার করার এক বুক স্বপ্ন নিয়ে শ্বশুরবাড়িতে পা রেখেছিলেন তরুণী, কিন্তু মাত্র 4 বছরের মধ্যেই সেই স্বপ্নের সঙ্গে শেষ সবকিছু। পণের জন্য শ্বশুরবাড়ির লোকের বিরুদ্ধে বধূকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মালদার পুকুরিয়া থানা এলাকার বিশনপুর গ্রামে। মৃতার পরিবারের অভিযোগ, পণের 20,000 টাকা দিতে না পারায় খুন করা হয় তরুণীকে। পুকুরিয়া থানায় স্বামী ও শ্বশুরবাড়ির লোকের বিরুদ্ধে বধূ হত্যার অভিযোগ দায়ের করেছে মৃতার পরিবার। অভিযুক্ত স্বামী ও শাশুড়িকে গ্রেফতার করা হয়েছে। আর কেউ জড়িত আছে কিনা খতিয়ে দেখছে পুলিশ। যৌথ অভিযান চালিয়ে ব্রাউন সুগার সহ দুজনকে গ্রেফতার করলো এসটিএফ ও ইংলিশ মিটার থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে 500 গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করা হয়েছে। জানা গিয়েছে বুধবার ভোররাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে ইংলিশ বাজারের সুস্থানী মোড় এলাকায় হানা দিয়ে ধৃতদের গ্রেফতার করা হয়। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে কালিয়াচক থেকে বালুরঘাটের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল এই ব্রাউন সুগার। চম্পাহাটির বাজি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড। দূর থেকে দেখা যাচ্ছে দাউ দাউ করে জ্বলছে আগুন, কুণ্ডলী পাকিয়ে উঠেছে ধোঁয়া। যারা বাজি কিনতে এসেছেন তারা দূরে দাঁড়িয়ে রয়েছেন। দীপাবলির আগে কারখানায় আগুন লাগায় ক্ষতি 1,00,000 টাকা। সকাল থেকে কারখানায় বাজি তৈরির শেষ লগ্নের কাজ শুরু হয়ে গিয়েছিল বলে জানিয়েছে স্থানীয়রা। ঘটনাস্থলে পৌঁছায় দমকলের 2টি ইঞ্জিন। লালবাজারের গুন্ডা দমন শাখা পার্ক সার্কাস কানেক্টের কাছ থেকে গ্রেফতার করা হলো 2 কুখ্যাত দুষ্কৃতীকে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে আগ্নেয়াস্ত্র ও 6টি কার্তুজ। ধৃতদের বিরুদ্ধে খুন, ডাকাতি, তোলাবাজি, জানলোড পাচার সহ একাধিক অভিযোগ রয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল পার্ক সার্কাস কানেক্টের কাছে অভিযান চালায় কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখা। তপসিয়া থেকে পাকড়াও করে ওই 2 কুখ্যাত দুষ্কৃতীকে। দুদিনের সফরে রাজ্যে এলেন অমিত শাহ। বুধবার রাত 9:10 নাগাদ কলকাতা বিমানবন্দরে পা রাখেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এদিন রাতে স্বরাষ্ট্রমন্ত্রীকে বিমানবন্দরে স্বাগত জানাতে হাজির ছিলেন দলীয় কর্মী ও সমর্থকেরা। তারা ঢাক ঢোল, মাদল, কাঁসর ঘণ্টা ও সংকোচনের মাধ্যমে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে বরণ করে নেন। গোলাপের পাপড়ি বর্ষণ করে স্বরাষ্ট্রমন্ত্রীকে সম্বর্ধনা জানানো হয়। স্বরাষ্ট্রমন্ত্রীর আগমন উপলক্ষে এদিন মহিলা কর্মী ও সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। দমদম বিমানবন্দরে দলের শীর্ষ নেতাদের সঙ্গে কিছুক্ষণ আলোচনা করেন অমিত শাহ। এরপর তিনি বিমানবন্দর ছাড়েন। রাজ্যের ছেলে মেয়েদের কর্মসংস্থানের লক্ষ্যে উদ্যোগী হলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এদিন নবান্ন সভাঘরে অনগ্রসর সম্প্রদায়ের সঙ্গে বৈঠকে তিনি ঘোষণা করেন, কোঅপারেটিভ ব্যাংক থেকে বাইকের জন্য সহজ শর্তে ঋণের ব্যবস্থা করে দেবে সরকার, যাতে তারা শাড়ি বা অন্যান্য সামগ্রী বিক্রি করতে পারেন। এদিন মুখ্যমন্ত্রী বলেন, 2 লক্ষ ছেলে মেয়েকে নেব, সরকারি ব্যাংকে দিয়ে হবে না, কোঅপারেটিভ ব্যাংক থেকে বাইক কেনার জন্য ঋণ দেওয়া হবে তাদের। মুখ্যমন্ত্রী আরও বলেন, 2 লক্ষ ছেলে মেয়েকে বাইক দেওয়ার পরিকল্পনা করছে সরকার। এক একটা পরিবারে 5 জন থাকলে উপকৃত হবেন 10 লক্ষ মানুষ। বুধবার কলকাতায় পা রাখলো অমিত শাহ। তিনি বিমানবন্দর ছেড়ে বেরোনোর সময় আগুন লাগলো জঞ্জালে। ঘটনাস্থলে 2টি ইঞ্জিন পৌঁছে প্রায় 30 মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। অমিত শাহের কনভয়ের কোনো ক্ষতি হয়নি।
শহরে এলেন অমিত শাহ। কলকাতা বিমানবন্দরে তাকে স্বাগত জানানোর জন্য ভিড় করেছিলেন কর্মী সমর্থকেরা। দিলীপ ঘোষ, কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায়ও ছিলেন। 9:30 নাগাদ বিমানবন্দরের 4 নম্বর গেট থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বেরোনোর সময় আগুন লাগলো পাশের আবর্জনার স্তূপে। কিভাবে আগুন লাগলো তা এখনো স্পষ্ট নয়। নভেম্বরের শুরুতেই বরফের সাদা চাদরে নিজেকে মুড়ে ফেলল সিকিম। আজ সকাল থেকে তুষারপাতের ফলে বরফে ঢেকে গিয়েছে নর্থ সিকিমের অন্যতম জনপ্রিয় ট্যুরিস্ট স্পট ইয়ামথাং হট স্প্রিং। সঙ্গে গোটা লাচুং জুড়ে বরফের সাদা চাদর। অক্টোবর মাসের 10 তারিখ থেকেই পর্যটকদের জন্য খোলা হয়েছে সিকিম। কোভিড প্রোটোকল মেনে শুরু হয়েছে পর্যটকদের যাওয়া আসা। তবে সিকিমের জনপ্রিয় জায়গা নাথুলা, ইয়োকসম ও লাচুং এর বেশ কয়েকটি জায়গাও এখনো পর্যটকদের যাওয়াতে নিষেধাজ্ঞা রয়েছে। বাবার পরকীয়ার সম্পর্কের জেরে খুন হলো ছেলে, এমনই এক চাঞ্চল্যকর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মুর্শিদাবাদের ভগবানগোলা থানার ললিতাকুড়ি এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত যুবকের নাম পিন্টু দাস। স্থানীয় সূত্রে জানা গেছে পাড়ার এক গৃহবধূর সাথে দিন কয়েক আগে নিহত ওই যুবকের বাবার উজ্জ্বল দাসের অবৈধ সম্পর্ক প্রকাশ পায়। সে নিয়ে দুই পরিবারের মধ্যে বিবাদ চরমে উঠেছে এবং তারপরেই এদিন সকালে পিন্টু দাসের পা বাঁধা অবস্থায় ঝুলন্ত দেহ উদ্ধার করে পরিবারের লোকজন। বাড়ির কাছের একটি গাছ থেকে ঝুলন্ত অবস্থায় দেহটি উদ্ধার হয়। এই ঘটনায় ভগবানগোলা থানার পুলিশ 5 জনকে আটক করেছে।